বরিশালে হাতপাখার প্রার্থীর উপর হামলার লাঞ্ছনার ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, সার্বিকভাবে দুই সিটির নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। প্রতিটি স্থানীয় সরকারে ভোট সার্বিক অর্থে সুন্দরভাবে সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে, বিচ্ছিন্ন কতগুলো ঘটনা ছাড়া। বরিশালে 50%, খুলনাতে যেটা পেয়েছি সম্ভাব্য উপস্থিতি এই পর্যন্ত 42% থেকে 45%-এর মধ্যে থাকবে। যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে করছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং নিয়েছে ইতিমধ্যে।